আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট যেন টিকটকের ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়া কীভাবে সরাসরি গ্যালারিতে ডাউনলোড করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো ফাইনালি আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তার আগে আপনাদেরকে একটা জিনিস একটু নোটিস করতে চাই, আমাদের চ্যানেলের ভিডিও দেখে ম্যাক্সিমাম লোকেই কিন্তু আমাদের ভিডিওতে কোনো প্রকার লাইক বা কমেন্ট করে না, যে জন্য ফেসবুক বা ইউটিউব এটাকে একটা নেগেটিভ মার্কিং হিসাবে ধরে নেয়। পরবর্তীতে আমরা ভিডিও কিন্তু আপলোড করলেও আপনাদের কাছে সেটা কিন্তু পৌঁছায় না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক অথবা কমেন্ট করে ভিডিওর পরবর্তী অংশটুকু মাস্ট বি কন্টিনিউ করবেন। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে টিকটকের অ্যাপসে চলে যাবেন। ওকে, আমি টিকটকের অ্যাপসে চলে যাচ্ছি। এই যে দেখেন একটা টিকটকের ভিডিও প্লে হচ্ছে, নিচের দিকে দেখেন একটা শেয়ারের আইকন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন কপি লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, কপি লিঙ্কে আপনি একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কাজ শেষ, এখন আপনার লিঙ্কটা কপি হয়ে গেল, এখন আপনি হোমে ব্যাক করে চলে আসেন। ওকে, এখন আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে, এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখান থেকে আমি সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবো হচ্ছে SSS, ঠিক আছে, 1 2 3 তিনটা এস দিলাম, তারপর হচ্ছে টিকটক লিখে আমি সার্চ করলাম SSS, তারপর হচ্ছে একটা ডট দিয়ে টিকটক লিখবেন। লেখার পর এখন দেখেন আমার সামনে কিন্তু একটা সামনেই ওয়েবসাইট চলে আসছে, SSTIC.OI, ঠিক আছে, এটাতে একটা ক্লিক করলাম। এখন এটা আমার সামনে ওপেন হয়েছে। এখন এখানে দেখেন জাস্ট ইনসার্ট এ লিঙ্ক, ঠিক আছে, এটার উপরে আমি একটু প্রেস করে ধরে রাখি। এখন পেস্টের অপশনটা আসছে, এখন আমি এই পেস্টের মধ্যে একটা ক্লিক দিই, ঠিক, ক্লিক দেওয়া শেষ এখন আমি ডাউনলোড নামে যে নিচে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক দিই, একটু সময় নিবে প্রসেসিং হতে। ওকে, এখন দেখেন এটা কিন্তু অলরেডি চলে আসছে উইদাউট ওয়াটারমার্ক, সে উইদাউট ওয়াটারমার্ক HD, ঠিক আছে, এটা আপনি HD-তেও করতে পারবেন, বাট আমি নর্মালে করছি যেন একটু সহজে আপনাদেরকে দেখানো যায়, মানে একটু অল্প সময়ের মধ্যে উইদাউট ওয়াটারমার্ক এইখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন ডাউনলোডিং শুরু হয়ে গেছে। আমি যদি ডিটেলসে ক্লিক দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি একদম গ্যালারি থেকেও আপনাদেরকে একদম প্রুব করে দেখাবো যে এটা আসলে গ্যালারিতে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হয়েছে কিনা। অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন আমি হোমে ব্যাক করে চলে আসি, আমি যাই গ্যালারিতে। ওকে, এই যে গ্যালারিতে আসলাম, এই যে দেখেন আমার ভিডিও, এই যে দেখেন কোনো প্রকার ওয়াটারমার্ক নেই, মানে ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আমি এই ভিডিওটা খুব ইজিলি আমি প্লে করতে পারছি। সো গাইজ, এইভাবে আপনারা টিকটকের যে কোনো প্রকার ভিডিও ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব, আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।